যারা প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে, যারা প্রতিবন্ধীদের নিয়ে অনেক কোটি কোটি টাকার বাজেট নিয়ে এসে অনেক কিছু করে ফেলেন, তারা কিন্তু কেউ আমার সাথে যোগাযোগ করে নেই। আমি তাদের সাথে যোগাযোগ করেছি। চাকরিটা খুব বেশি প্রয়োজন ছিল, খুব বেশি প্রয়োজন ছিল। এমন সময়ে চাকরি পেয়েছি, দেখেন সারা বাংলাদেশে আমি ভাইরাল হয়েছি। এতদিনে আমাকে প্রথম নক করেছে সরকার পক্ষ থেকে, কেউ আমাকে সাপোর্ট দেন। গর্বিত আমি, উচ্ছ্বাসিত। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমিও কাজ করতে পারব। আমি গ্রামে পড়ে রয়েছি, আমার গ্রাম জহিরপাড়া, যেটা চকরিয়া কক্সবাজার জেলা, চকরিয়া উপজেলা। আমার শৈশব কেটেছে চকরিয়ায় গ্রামে। আমি অর্থাৎ ইন্টার পরীক্ষা দেওয়া পর্যন্ত আমি গ্রামেই ছিলাম। আমার অ্যাক্সিডেন্টটি হয় 2004 সালে একটা পাখিকে বাঁচাতে গিয়ে। তো এরপর আমি মেডিকেলে নিয়ে যাওয়া, মেডিকেল আমি 6 মাস ছিলাম, এরপর হচ্ছে যে গ্রামে চলে আসি। একটা পাখি হচ্ছে যে বিদ্যুতের কুটিতে আটকে গিয়েছিল, পুলে ঢুকে গিয়েছিল, ওই পাখিটাকে হচ্ছে আমি আমার কিউরিওসিটি থেকে আমার মনে হয়েছে যে পাখিটা আটকে গিয়েছে। ডিল চড়লাম বা ওই যে কুটিটাকে চেষ্টা করলাম নাড়ার, দেখতে যে কোনো ফল হচ্ছে না। আর যখন ছোট ছিলাম তখন তো স্বাভাবিক এগুলোর প্রতি একটু দুষ্টমি টাইপের স্বভাব ছিল। তা আমি কী করলাম, এটা বেয়ে উপরে উঠে গেলাম। উপরে উঠে আমি তার ধরার সাথে সাথে আমি বিকট শব্দ করে গেছি। তারপরে মেডিকেলে হচ্ছে যে আমি 6 মাস ছিলাম, মেডিকেল থেকে আমাকে গ্রামে নিয়ে আসা হয় দুই হাত ছাড়া। মেডিকেল থেকে হচ্ছে যে আমি গ্রামে যেহেতু ব্যাক করি, আমার আমি একাকিত্ব ফিল করছিলাম, খেলাধুলা করতে পারছিলাম না, সবাই স্কুলে চলে যাচ্ছে। তো ওই সময়ে আমি বললাম যে আমি পড়ালেখা করব। সেখানে অনেক কথা হয়েছে, আমি আবিষ্কার করলাম লেখাটা। এরপর আমি ক্লাস 5-এ অ্যাক্সিডেন্ট হলেও আমি আবার ব্যাক করি ক্লাস থ্রিতে আমি হচ্ছে যে ভর্তি হই। আমি ক্লাস থ্রিতে ভর্তি হওয়ার পর থেকে হচ্ছে কি চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে আমি ওখান থেকে জেএসসি পরীক্ষা এবং এসএসসি পরীক্ষা দিয়েছি। ওই সময়গুলোতে আসলে অনেকগুলো বাধা ছিল, যেমন ট্রান্সপোর্টেশন প্রবলেম ছিল, যাওয়া আসায় ভীষণ কষ্ট ছিল। তারপরে স্কুলে হচ্ছে যে সবার মন মানসিকতা তো এক না, ভালো যারা আছে তারা হয়তো কিছু বলতো না, কিন্তু খারাপ যারা একটু ন্যারো মাইন্ডেড তারা হয়তো কিছু বলতো। এই অল্প একজনে দুইজনে যে কথাগুলো বলতো এগুলো খুব স্পিডে আঘাত করতো, কিন্তু যারা আঘাতপ্রাপ্ত হয়েছে তারা হয়তো থেমে গিয়েছে। আমি এগুলোতে কখনোই পাত্তাও দিই নাই তাদেরকে। আমি এক কথা বলতে কি, যারা আমাকে মূল্যায়ন করে নাই, যারা আমাকে স্বাভাবিকভাবে দেখে নাই, যারা আমাকে নিচে মনে করেছে, আমি তাদেরকে আমি গুনিও নাই। এক কথায় আমি সবসময় নিজেকে প্রাধান্য দিয়েছি, আমি সবসময় নিজের ভবিষ্যৎ কী হবে এই বিষয়টাকে প্রাধান্য দিয়ে এগুলো আই ডোন্ট কেয়ার এভাবে চলতাম। তারপরেও চেষ্টা করেছি তাদের সাথে হাসি খুশি থাকার জন্য। এরপর হচ্ছে যে আর স্কুলে তো কিছু প্রবলেম ছিল, স্কুলের পক্ষ থেকে সাপোর্ট দিয়েছে, আবার কিছু সাপোর্ট ছিলও না। তারপর আমি বলবো যে আমার যে স্যারগুলো ছিল, অনেক স্যার ফ্রিতে আমাকে কোচিং করিয়েছে, ফ্রিতে পড়াইছে অনেক স্যার, যেমন নাজিম স্যার আছে, তারপরে মিহির স্যার আছে, রাসেল স্যার আছে, এরকম অনেক স্যার আছে। এরপর হচ্ছে যে ওখান থেকে এসএসসি পরীক্ষা দেওয়ার পর আমি এসএসসি পরীক্ষায় চকরিয়া কলেজে টার্ন করি, চকরিয়া কলেজে ভর্তি হই। তো চকরিয়া কলেজেও সেম, চকরিয়া কলেজে হচ্ছে যে কেউ আমাকে ছোটো করে দেখে নাই। আমার পেছনে হয়তো অনেকে অনেক কথা বলেছে, আমাকে আমার সামনাসামনি বা এরকম কেউ বলার সুযোগ পায় নাই, যেটা হাই স্কুল লেভেলে হয়েছিল, হয়তো ছোটো ছিল বলে তারা বলেছে। আর যে কলেজের যে স্যাররা ছিল, তারা প্রত্যেকটা স্যার ওদের নিজেদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছে। যেমন ইন্দ্রজিৎ স্যার আমাকে পুরো 2টা বছর আমাকে ফ্রিতে কোচিং করিয়েছে, কোনো টাকা নেয় নাই। তারপরে ওখানে আরও অনেকজন আছে, বই দিয়ে হেল্প করেছে, গাইড দিয়ে হেল্প করেছে, এরকম অনেকগুলো হেল্প ছিল যেগুলোতে হচ্ছে যে আমি সাপোর্ট পেয়েছি। আর ওখানে বাধা বলতে আমার ওই সময়গুলোতে
সবচেয়ে সিরিয়াস বাধা ছিল ফিনান্সিয়াল ক্রাইসিস, ঠিক মতো টাকাটুকু না পাবো, কোথা থেকে টাকা পাবো, এটা স্বাভাবিক, টাকা পয়সা তো শর্ট ছিল, আমাকে টেকে টাকা দিবে, ওইটা ওইভাবে গেল। যা সাপোর্ট পেয়েছি এটা মামার বাড়ি থেকে সাপোর্ট পেয়েছি, নানার বাড়ি থেকে সাপোর্ট পেয়েছি, বিভিন্ন আত্মীয় স্বজন যারা আছে তারা তাদের জায়গা থেকে যতটুকু পারে, সবাই না দিলেও কেউ তো দিয়েছে, তো তারপরেও সবার কাছে কৃতজ্ঞ এই বিষয়টা নিয়ে। কিছু বুলিং ছিল গ্রামে, হতে কি ছেলেটা কি হবে, সে পরিবারের বোঝা, মায়ের বোঝা, এলাকার বোঝা, কারণ সে কি করবে, মানে মানুষের এমন ধারণা ছিল সে করবেটা কি, এই 4 বছর আগেও তো বলছো সে করবেটা কি, অফিসে বসে সে কীভাবে অফিস করবে, মানে আমি এখন কল্পনা করি মানুষ একটা মানুষকে নিয়ে একটা মানুষ কীভাবে বিশ্বাস রাখতে পারে না। আমি হাসতাম, তাদের চিন্তা চেতনা, তাদের মেন্টালিটি কতটা অল্প, মানে তাদের কাছে না পৃথিবীটা খুবই ছোট, সে জানেও না যে যে রেগুলেশন পৃথিবীতে চলছে কি ঘটাতে পারে, এটা তারা হয়তো বিশ্বাস করে নাই, তারা দেখে নাই। কিন্তু আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি যে আমি করে যাব, তো সেখান থেকে পাবলিক ইউনিভার্সিটিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি। আমি অনার্স কমপ্লিট করেছি হচ্ছে যে আপনার সেকেন্ড ক্লাসে, যেখানে 2.83 পেয়েছি, আর মাস্টার্স ফার্স্ট ক্লাস পেয়েছি 3.13 পেয়েছি আলহামদুলিল্লাহ। এরপরে এখন এভাবে যাচ্ছে, আর ইউনিভার্সিটি লেভেলগুলো তো হচ্ছে কি আমি খুবই আনন্দময়, এবং ইউনিভার্সিটিতে ওঠার পর থেকে বের হওয়ার আগ পর্যন্ত এভরি সিঙ্গেল ফ্রেন্ড, এভরি সিঙ্গেল টিচার এবং প্রশাসনিকভাবে যারা আছে প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে যেমন বিভিন্নভাবে সাপোর্ট করেছে তেমনি মানসিকভাবে সাপোর্ট করেছে। যে কোনো সময় সরকারি নিষেধ অনু সরকারি সরি সরকারি আদেশ অনুযায়ী আমাদের জন্য কিছু পরীক্ষায় 15 মিনিট, কিছু পরীক্ষায় 20 মিনিট টাইম দেওয়ার একটা অ্যাক্ট আছে, তবে আল্লাহর রহমতে আমার সেই সময়টা প্রয়োজন হয় নাই। একটা পরীক্ষায় আমার একটা প্রশ্ন লিখে বাকি ছিল, আমি 10 মিনিট এক্সট্রা সময় নিয়েছিলাম আমার লাইফে একটা পরীক্ষায় ইউনিভার্সিটিতে, আদারওয়াইজ আমার আর কোনো সময় লাগে নাই। আমি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি তখনও আমাকে সারা দেশের মানুষ বাহবা দিয়েছে, এবং আমি যখন অনার্স কমপ্লিট করেছি হচ্ছে তখনও আমাকে বাহবা দিয়েছে। মাস্টার্স কমপ্লিট করার পর তারা এটাকে একটা মাইল ফলক হিসাবে নিয়েছে, এলাকাবাসী দেখেছে যে না, এলাকাবাসী না নট অনলি আমার এলাকার মানুষ, পুরো বাংলাদেশের মানুষ দেখেছে যে না, ও যেহেতু একটা জায়গা অনেক অভাব অনটনের মধ্য দিয়েই এই জায়গাটা কমপ্লিট করেছে, তাহলে তার একটা ভালো জায়গা সে ডিজার্ভ করে, মানুষ এটা আমাকে বলছে। মানুষ চেষ্টা করেছে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াগুলোতে আমাকে ভাইরাল করার জন্য, কোনোভাবে কর্তৃপক্ষের কাছে যাক, এটা এটা কিন্তু আমার যোগ্যতা আছে সেটা ঠিক আছে, মানুষ আমাকে ভালোবেসেছে বলেই তারা ভাইরাল করেছে বলেই কর্তৃপক্ষের কাছে নোটিশটা গিয়েছে, আমি এখন তাদেরকে কোনো কিছু বলতে পারবো না, প্রত্যেকের কাছে আমি ঋণী, প্রত্যেকে আমাকে কল দিচ্ছে, মেসেজ দিচ্ছে, সবাই, কেউ একটু খারাপ চিন্তা করলে, কেউ কারো কেউ যদি একটু জ্যালাস ফিল হয় এটা হয়তো তার একটা ছোট মনের একটা ব্যাপার, কিন্তু আমি মনে করি যে তারও একটা দোয়া আমার উপরে আছে। তা আমি তাদের তারা এখন খুবই উচ্চ্বাসিত, একটা কথা যদি আমি বলতে যাই, আমার এলাকার মানুষ এবং আমাকে যারা শুরু থেকে সাপোর্ট দিয়েছে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে, আমাকে যারা উইশ করতেছে তারা শুরু থেকে কিন্তু আমাকে সাপোর্ট দিয়ে আসছে, তাদের সাপোর্টে কিন্তু আমি আরও কাজ করার সুযোগ পেতাম। তবে আমার বিশ্বাস ছিল যে আমি কোনো না কোনো ম্যানেজ করে ফেলবো, আমার হচ্ছে যে আটকাবে না, আমার হয়তো সময় হচ্ছে, আমি আমার প্ল্যান অনুযায়ী কাজ করেছি, আমি ঠিক যেভাবে প্ল্যান করেছি আমার প্ল্যানটা ঠিক সেভাবে হয়েছে, এবং আমি যেদিন ক্লাস 3 ভর্তি হই সেই থেকে আজকে যেদিন মাস্টার্স কমপ্লিট করেছি, এবং গতকাল যে আমি চাকরির অফার পেয়েছি, যে আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়েছি, এই অ্যাপয়েন্টমেন্ট লেটার নেওয়া পর্যন্ত প্রত্যেকটা কিছু আমার প্ল্যানের মধ্যে ছিল, কোনো কিছু আমার আমার যে লাইফের যে প্ল্যানগুলো ছিল, আমার প্ল্যান A, B, C এরকম 3টা প্ল্যান ছিল,
আমার প্ল্যান এই সাকসেস হয়েছে, আমাকে প্ল্যান বিতে যেতে হয় না। তো আশা করি হচ্ছে ওইভাবেই এগোবো, মানুষজন আমাকে সাপোর্ট করলে, আমার মেধা যোগ্যতা যদি থাকে, আমি যে জায়গায় কাজে ঢুকছি এই জায়গাটাতে আমি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব, এবং এই দেশকে স্মার্ট বাংলাদেশ হিসাবে গড়ে তোলার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর যে স্মার্ট বাংলাদেশের স্লোগান, যে মাননীয় প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আমাকে যেই দায়িত্ব অর্পণ করেছে, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ মেধা দিয়ে, সর্বোচ্চ কঠোর পরিশ্রম দিয়ে আমি আমার জায়গা থেকে চেষ্টা করব। এবং আমি গর্বিত, আমি উচ্ছ্বাসিত, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমিও কাজ করতে পারবো। যখন আমি মাস্টার্স পরীক্ষা দিয়েছি বা অনার্স পরীক্ষা দিলাম, অনার্স পরীক্ষা দেওয়ার পর আমার খুব একটা প্রয়োজন ছিল জব। আমি কিন্তু অনেকজনের কাছে গিয়েছি, তারা তাদের জায়গা থেকে আমাকে আশ্বস্ত করেছে, বাট আমার যখন নিডি তখন আমি পাই নাই। অনেকের কাছে গিয়েছিলাম, অনেক সুযোগ, অনেকেই একদম দিচ্ছে, দিবে, অনেক আশা আমাকে দিয়েছিল, এরপরেও পাই নাই। চিন্তা করছিলাম যে তারা এমন কেন করছে, আমার কি কোনো ফল্ট ছিল বা এরকম, আমি চুপ করে আছি বা কিছু বলি নাই। এরপর হচ্ছে যে আরও বিভিন্নভাবে ট্রাই করেছি, তো তারপর মিডিয়াতে চলে আসলাম। ওই সময়ে এখন আমাকে যে সময়ে চাকরিটা দিয়েছে, আমার হচ্ছে যে এখন চাকরিটা খুব বেশি প্রয়োজন ছিল। এমন সময়ে চাকরি পেয়েছি, দেখেন সারা বাংলাদেশে আমি ভাইরাল হয়েছি গত 1 তারিখ থেকে টানা, এখনো পর্যন্ত আমি হচ্ছে যে মানুষজন আমাকে বিভিন্নভাবে করে যাচ্ছে, সার্চ করে যাচ্ছে, অভিনন্দন জানায় যাচ্ছে। এখনো পর্যন্ত এতদিনে আমাকে প্রথম নক করেছে সরকার পক্ষ থেকে। এখানে কিন্তু উচিত ছিল হয়তো যারা প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে, যারা প্রতিবন্ধীদের নিয়ে অনেক কোটি কোটি টাকার বাজেট নিয়ে এসে অনেক কিছু করে ফেলে, তারা কিন্তু কেউ আমার সাথে যোগাযোগ করে নেয়, আমি তাদের সাথে যোগাযোগ করেছি, কেউ আমাকে সাপোর্ট দেয়নি। তো সেই জায়গা থেকে মানে এই সময় এসে ICT মন্ত্রণালয় থেকে আমাকে যে নকটা করেছে, এটা বিশাল পাওয়া, এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি কাজে ইনশাল্লাহ আমার সর্বোচ্চ কাজ দিয়ে তাদেরকে সন্তুষ্ট করার চেষ্টা করব। আমার যে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে এনহান্সিং ডিজিটাল গভর্নমেন্ট অ্যান্ড ইকোনমি, এটা একটা প্রকল্প, এটা একটা ICT মন্ত্রণালয়ের প্রকল্প। এখানে 1 লক্ষ প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ দিবে, সেখানে আমাকে ট্রেনিং কোঅর্ডিনেটর অর্থাৎ প্রশিক্ষণ সমন্বয়কারী হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। এখানে আমি বেশ এই জায়গাটাতে স্বাচ্ছন্দ্য বোধ করি, বিকজ আমি এর আগে ব্রিটিশ কাউন্সিলের ট্রেনিং ফেসিলিটেটর হিসাবে কাজ করেছি প্রায় 4 বছর, দিহাঙ্গার প্রজেক্টে কাজ করেছি। এই জায়গাগুলোতে আমি খুব মানুষকে ইন্সপায়ার করতে পারি, মোটিভেট করতে পারি। তো দেখা যাবে কি এই জায়গাটাতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করবো কাজতে। এবং আমার সবচেয়ে ভালো লাগছে কি ICT মন্ত্রণালয় আমার চাহিদাগুলো পূরণ করে দিছে, আমার একটা জব প্রয়োজন এটাও পূরণ করে দিছে। আমি একজন ট্রেনার মানুষ, আমার এই সেক্টরে কাজ করার ইচ্ছা, এই সেক্টরে আমাকে ঢোকাই দিছে, এই সেক্টরে কাজ করার একটা সুযোগ দিছে। তো এটা হচ্ছে যে অনেক বড় একটা পাওয়া। অবশ্যই আমি প্রথম মাননীয় মন্ত্রী মহোদয় জনাব জুনাইদ আহমদ পলক MP স্যার, উনি ICT প্রতিমন্ত্রী, আমি ওনার কাছে কৃতজ্ঞ। এবং আমি আরও বেশি কৃতজ্ঞ ওনার টিম আমার সাথে আমাকে এই কাজটা, এই দায়িত্বটা দেওয়ার জন্য। ওনারা দীর্ঘ 1 সপ্তাহ ধরে কাজ করেছে আমার সাথে, কন্টিনিউয়াসলি তারা যোগাযোগ করেছে, আমার কোন জায়গাটা ভালো হবে, কীভাবে হবে, আমি কোথায় থাকবো, ঢাকায় থাকবো কি না, আমার চট্টগ্রামে ভালো হবে কি না। আমি তাদেরকে বলেছি যে যেখানে চ্যালেঞ্জিং সেখানে আমাকে দেন, আবার যেখানে সবাই আমাকে কল্পনাও করবে না সেখানে আমাকে দেন, তারা সেটাই করেছে। অর্থাৎ আমার চাহিদা অনুযায়ী তারা আমাকে বসিয়েছে। এই ক্ষেত্রে আমি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকেও অকৃতজ্ঞ, অকৃত্রিম কৃতজ্ঞতা জানাই, এবং ICT মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়কে অকৃত্রিম কৃতজ্ঞ জানাই,
এবং ওনার মন্ত্রী মহোদয়ের যে টিম আমার জন্য কাজ করেছে প্রত্যেককে আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। এটা আমি যখন মাকে ফোন করে বলি, মা আমি হচ্ছি যে আইসিটি মন্ত্রণালয়ের অধীনে এই এনহ্যান্সিং ডিজিটাল গভর্নমেন্ট ইকোনমিক এই প্রজেক্টে মন্ত্রণালয়ে একটা কাজ করার সুযোগ পেয়েছি, তখন আমি জব পেয়েছি। তো উনি বলছে যে উনি তখন কি বললো কি যে খুব খুশির খবর। তো এরপরে আমার সাথে আর কথা বলতে পারে নাই, উনি এক্সপ্রেশনটা আমার মা এক্সপ্রেশন দেখাতে জানে না কীভাবে খুশি হবে। পরে যখন আমি রাতে গ্রামে গেছি, তখন আমি গ্রাম দিয়ে আমার বাড়িতে যাওয়া এবং আসা পর্যন্ত যা বুঝলাম, আমি যাইতে যাইতে ওখানে আমার মা আমার মামাদেরকে নিয়ে পুরা আমাদের গ্রামের রাস্তার এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত প্রত্যেকটা ঘরে একটা গরু রাখানো, একটা ব্যক্তিও রাখানো যে মিষ্টি কেনে, মানে সাথে সাথে হচ্ছে এটা ওনার এক্সপ্রেশন কাজ ছিল, মানে ওইভাবে উনি আনন্দিত হয়েছে। তারপর আমি যখন সকালে চলে আসতেছিলাম, তখন রাস্তা দিয়ে তো আমি সবাইকে সালাম করে করে আসতেছি, শুধু এটাই বলতেছিল তোমার আম্মুর অনেক দিনের একটা স্বপ্ন ছিল, বুকে একটা পাথর নিয়েছিল, উনি অনেক অনেক খুশি হয়েছে। এবং মানে ওরা বলতেছিল, তখন আমি বুঝতেছিলাম যে অ্যাকচুয়ালি মা যে আমি একটা এরকম জায়গায় যাই এরকমটা আশা করেছিল, আমি আমি ওই জায়গাটা গিয়েছি, ওনার আশাটা পূর্ণ হয়েছে। এখন এটা তো আর ভাষায় প্রকাশ করা যাবে না যে কাউকে জড়াই ধরলে হয়তো এটা প্রকাশ করা যাবে, এটা তো প্রকাশ করা যাচ্ছে না। আমার কষ্ট হয়েছে শুধুমাত্র স্কুলে ভর্তি হওয়ার আগ পর্যন্ত, 2006 সাল পর্যন্ত, 4 থেকে 6 সাল পর্যন্ত আমি অন্যজনের উপরে ডিপেন্ড ছিলাম। যখন আমি স্কুলে ভর্তি হই, তখন থেকে আমাকে আর কেউ হেল্প করার আমি সুযোগ দিই নাই, আমি ট্রেনিং নিই নাই। আমি ধরেন একটা জিনিস আমার এখন প্রয়োজন, আমার কাছে তো প্রতিদিনই নতুন নতুন চ্যালেঞ্জ ক্রিয়েট হচ্ছে। আমি আমার ঢাকায় গেছি, ঢাকায় দেখলাম যে আমি কখনো একটা প্রবলেমে ফেস করি না, এটা ঢাকায় গিয়ে ফেস করছি, ইমিডিয়েট ওইটা আমি ব্রেন কাটাই, এটা কীভাবে আমি সমাধান করতে পারি, এটা আমি সাথে সাথে করে ফেলি। এটা শুরু থেকে এরকম ছিল। তো এটা হচ্ছে কি, কোনো ট্রেনিং ট্রেনিং ছিল না, এটা 2 বছর পর্যন্ত আমি অন্যজনের উপর ডিপেন্ড ছিলাম। এরপর থেকে হচ্ছে যে আমি আমার কাজগুলো করেছি সবসময়, আমি কারোর উপর ডিপেন্ড হই না টোটালি, আমি তো সেটা নিজেও জানি না। তা আমি 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 কেন পারবো না বা এরকম হয় না, মানুষ যদি এখন বলে আমাকে আপনি কেন নিজের উপর এত কনফিডেন্স রাখেন, তা আমি বলবো যে আমি কেন নিজের উপর কনফিডেন্স রাখবো না, আমি তো সব পারতেছি ভাই। আপনি আমাকে দেখতেছেন যে 2 হাত নেই, আঙ্গুল নেই, আমি মোবাইল টিপাটিপি করতে পারেন, টিপতেছি যে কোনো প্রকারে। এখন কোনো কারণে যদি এই পৃথিবীর মানুষগুলো সবাইকে যদি হাত ছাড়া পৃথিবীতে সৃষ্টি করত, তখন মানুষ একটা পদ্ধতি বের করতো না, ওইটা সবাই করতো বলে ওইটা ইজি হয়ে যেত। তো এখন আমি চিন্তা করলাম যে কি, আমার আমার সৃষ্টিতে হাত ছিল না, এখন আমার দায়িত্ব এই হাত না থাকলেও হাতের কাজটাকে করা। আমার আমার হচ্ছে যে আমার হাত থাকাটা বড় কথা না, আমার এই মোবাইল ফোনে আপনার সাথে যোগাযোগ করাটাই তো বড় কথা। তা আমি তো আপনার সাথে যোগাযোগ করতেছি, আপনারা দেখতেছেন, ধরেন আমি একটা ঢাকায় যাব, আমি বাসে যাব নাকি বিমানে যাব এটা তো ডাজন্ট ম্যাটার, আমি ঢাকা যেতে পারলে হয়েছে। আমি পড়ালেখা হচ্ছে কি, আমি পড়ালেখা করব, লিখতে হবে, সেটা যেভাবে লিখে আমি লিখতে পারলে হয়েছে। আমি চিন্তা করলাম যে এগুলো তো আমি পারি বা এগুলো পারবো, এগুলো ইজি ব্যাপার, এগুলো মানুষ অনেক আহমানি কঠিন কিছু ভেবে ফেলে, এগুলো আমার জন্য মনে হয় আমার কোনো কঠিন না, কারণ যা চেষ্টা করছি তাই হচ্ছে। দেখতাম যে হ্যাঁ মানুষ এরকম একটা প্রশ্ন করে, গতকাল করছে একজন এক ভদ্র, আপনি কি খোদাকে দোষারোপ করেন, মানে আপনাকে আল্লাহ এইভাবে করে ফেলছে এটার জন্য? আমি বললাম যে খোদাকে দোষারোপ করা তো দূরতা, খোদাকে আমি সুক্রিয়া করি, উনি আমাকে এইভাবে সৃষ্টি করে এইভাবে উজ্জ্বল করে রেখেছে, মানে দেখেন আমি খোদার কত কাছের মানুষ। আমি এটা বিশ্বাস করি যাকে পৃথিবীর স্টাইলে যাকে যত বেশি কাছের কষ্ট রেখেছে তাকে আল্লাহ তত বেশি কাছে রেখেছে। তো আমি প্রতিনিয়তই খোদার কাছে সুক্রিয়া জানাই, কারণ আমি যা চেষ্টা করি তাই পারি, এই হচ্ছে। প্রেমে পড়েছি,
প্রেমে অনেক প্রেমে পড়েছি, বারবার প্রেমে পড়েছি, বিভিন্ন মানুষের বিভিন্ন মেয়ের উপর প্রেমে পড়েছি, বাট এগুলো কখনো বলা হয় নাই। একটা মেয়েকে বলছিলাম, সে হচ্ছে যে রাজি হয় নাই। এখন সিঙ্গেল আছি, অতিথিও সিঙ্গেল ছিলাম, সামনে কেমন হয় জানি না, তবে আমি যদি মনে করি যে একজন আমাকে বুঝবে, আমার আমার চিন্তা চেতনার সমান চিন্তা চেতনা চিন্তা চেতনা করতে পারবে, এরকম হলে হয়তো যে পারিবারিকভাবে যে বিয়েটা করেই ফেলবো, এরকম কিছু হতে পারে। তবে এখনও সিঙ্গেল আছি, এই সিঙ্গেল আছি কথাটা শোনার পর তো এখানে অলরেডি অনেক কাহিনি হয়ে যাবে। বিয়ের বিষয়টা আমি যেভাবে বুঝি, একটা মানুষের মনের সাথে আরেকটা মানুষের মনের মিলতে হবে। প্রেম ভালোবাসা বড় কথা না, বা বিয়ে বড় কথা না। আমরা একটু সংস্কৃতি মানুষ তো, একটু মানে সুন্দর কথা শুনতে চাই, সুন্দর চিন্তা চেতনা যারা করে তাদের সাথে থাকতে চাই। এখন দেখা যাচ্ছে একটা মানুষের চিন্তা চেতনা খুব ভালো, পজিটিভ, সে স্বপ্ন দেখতে ভালোবাসে, আমার যে স্বপ্ন সেটাতে সাপোর্ট করবে, বা পড়ালেখা করেছে অন্তত পক্ষে, এটা তো লাগবে। তো যদি দেখা যায় যে কাউকে মন থেকে ভালো লেগে গেছে, কোনো না কোনোভাবে মানুষ মানুষকে পছন্দ করবে। আমিও তো অনেকজনকে পছন্দ করেছি, তারা আমার সাথে আমার আমার প্রস্তাবে রাজি হয় নাই, বা এটা তো আমার দুঃখ পাওয়ার কিছু নেই, হয়তো আমাকেও এরকম অনেকে প্রপোজাল দিয়েছে, আমার তাদের পছন্দ হয় নাই, এইরকম হয়তো এমন একজন চলে আসবে যাকে যার সাথে হচ্ছে আমার কথা তার কথার সাথে মিলে গিয়েছে। এরকম যদি হয়ে যায়, দেখা যাবে কি সবাইকে নিয়ে বিয়েটা করে ফেলবো, দেখবেন যে আপনাদের সবাইকে দাওয়াত দিয়ে দেবো।